আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। আইপিএল এর নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো প্রীতি জিন্তার কিংস ইলেভেন পাঞ্জাব। এদিকে দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবেন সাকিব, এমনটা জানিয়ে দিয়েছেন পাপনের কাছে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের সাথেই। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজে সাকিব আল হাসানের থাকা না থাকা নিয়ে সাম্প্রতিক সময় জল ঘোলা হয়েছে অনেক। আজ দুপুরে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, দুই এক দিনের মধ্যে এই বিষয়ে সাকিবের সঙ্গে আলোচনা করবে বোর্ড। তবে সেই আলোচনার আগেই চলে এসেছে সিদ্ধান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদ মাধ্যমকে জানিয়ে দিয়েছেন, দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজেও খেলবেন সাকিব, কেননা এখন আর আইপিএলে খেলার কোনো ব্যস্ততা নেই বিশ্বসেরা অলরাউন্ডারের। এই বিষয়টি আরেকটু পরিষ্কার করে বিসিবি সভাপতি বলেছেন, আইপিএলে খেলতে সাকিব আল হাসান ছয় মাস টেস্ট খেলতে চায়নি। এখন যেহেতু আইপিএলের ব্যস্ততা নেই, অর্থাৎ সে যেহেতু দল না পায়নি, তাই তার টেস্ট খেলার সম্ভাবনাটাও বেড়েছে। টেস্ট না খেলার কোনো কারণেই এখন আমি দেখছি না, সে কারণেই দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবে এবার সাকিব আল হাসান। এদিকে দল গঠন করার পরপরই পাঞ্জাব কিংসের প্রতি আসরেই সংকট দেখা দেয় একজন যথার্থ অধিনায়কের। দলটির ম্যানেজমেন্ট নিলামের সময় অধিনায়ক টার্গেট করে কাউকে কিনবেন এমন চিন্তাই হয়তো করেন না, যে কারণে প্রতিবারই দলটির অধিনায়কত্ব নিয়ে সংকট দেখা যায়। এবারও তেমনটা হয়েছে। তবে যত কিছুই হোক, যে দলটি গঠন করা হয়েছে তাদের ভেতর থেকে একজনকে নেতৃত্বের জন্য বাছাই করতে হবে। তিনি কি তাহলে শিখর ধাওয়ান, জনি বেয়ারিস্টো নাকি মায়াঙ্ক আগরওয়াল? শেষ পর্যন্ত এদের ভেতর থেকেই একজনকে বাছাই করে নিয়েছে প্রীতি জিন্তার দল কিংস ইলেভেন পাঞ্জাব। সোমবার টুইট করে তারা জানিয়েছে, নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব তুলে দিচ্ছে তরুণ ব্যাটার মায়াঙ্ক আগরওয়ালের কাঁধে। এই ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট। প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন।